পৃথিবীতে মানুষের বড্ড অভাব, এগুলো খালি চোখে আপনারা যা দেখেন এগুলো মানুষ না, এগুলো জনসংখ্যা। মানুষের মতো মানুষ হওয়া খুব দরকার। কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিককে, সব ক্ষমতার উৎসকে, কেউ যেটা পারে না পারে কে, কেউ যেটা দেখে না দেখে কে, কেউ যেটা দেয় না দেয় কে, এমন আল্লাহ আমরা পেয়েছি যেটা কেউ দিতে পারে না তিনি দেয়। তার রহমতের দরিয়া বিশাল, তিনি দয়ালু, তিনি মেহেরবান,
তার দয়ার কোনো শেষ নাই, তার মায়ার কোনো শেষ নাই, তার ভালোবাসার কোনো শেষ নাই। ভালোবাসাকে তিনি 100 টুকরা করেছেন। আল্লাহ তাআলা ভালোবাসা তৈরি করার পরে ভালোবাসাকে 100টা টুকরা করেছেন, করে নিজের মধ্যে 99 টুকরা ভালোবাসা তিনি জমিয়ে রেখেছেন, আর 1 টুকরা ভালোবাসা পৃথিবীর সবার মাঝে তিনি ঢেলে দিয়েছেন। ওই 1 টুকরা ভালোবাসার ছিটে ফোঁটা আমি কিছু পেয়েছি, আপনি কিছু পেয়েছেন, আপনারা কিছু পেয়েছেন, সবাই মিলে কিছু না কিছু পেয়েছি। সবাই মিলে কয় টুকরা? আওয়াজ করে বলেন, কয় টুকরা? আর নিজের কাছে তিনি রেখে দিয়েছেন জমা কয় টুকরা? 99 গুণ বেশি ভালোবাসার অধিকারী তিনি। তারপরও দেখবেন আমাদের মাঝেও কত ভালোবাসার উদাহরণ দেখা যায় বিশ্বব্যাপী, গোটা পৃথিবীব্যাপী ভালোবাসার উপন্যাসের কোনো শেষ নেই। ভালোবাসা নিয়ে নির্মিত রচিত মুভি ফিল্মের কোনো শেষ নেই। এমনও ফিল্ম মেকার আছে, তারা এমনভাবে ঘটনা পরম্পরাকে শ্রোতাদের কাছে উপস্থাপন করে, আমরা সবাই জানি যে এটা হচ্ছে অ্যাক্টিং, তাই না? অ্যাক্টিং দেখেও আমরা কাঁদি। ভালোবাসার এরকম নমুনা তারা স্থাপন করে, হ্যাঁ, শেষ পর্যন্ত দেখা যায় যে নায়ক নায়িকার ঘটনা এমন পর্যায়ে পরিচালক নিয়ে যায় মনের অজান্তে আমরা কাঁদি। এই কষ্ট, এই দুঃখ, এই বিরহ দেখে আমরা কাঁদি, কিন্তু আমরা জানি যে ইটস অ্যান অ্যাক্টিং, ইটস নট দ্য রিয়েল লাইফ। এটা বাস্তব জীবন নয়, এটা নাটক। টাকার বিনিময়ে ওনারা অভিনয় করেন, এই অভিনয় দেখে আমরা কাঁদি। তার মানে ভালোবাসার কি উপমা পরিচালক সিনেমার মধ্যে সেট করেছে, ঠিক কিনা? আবার আইয়ুব বাচ্চু মরার আগে বলে গেছে, সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মোরে। তো গোটা বিশ্বব্যাপী ভালোবাসাবাসি, আবার 14 ফেব্রুয়ারি একটা আছে বিশ্ব ভালোবাসা দিবস, আছে? আপনারা পালন করেন? এগুলো করা যাবে? আমাদের জন্য আল্লাহ অনেক দামি দামি সময় রেখেছে। কদরের রাত, লাইলাতুল কদর খাইরুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও সেরা। কদরের রাতের বারাকা, মার্সি, ব্লেসিংস যদি কেউ হাসিল করতে পারে, 1000 বছর আবাদত করলে যেই সওয়াব, আল্লাহ ওই পরিমাণ সওয়াব ওই আবাদতকারীর আমল নামায় লিখে দিবে। কিন্তু বিষ্ণু বলেছেন, ফালতামিসু ফিল আশরিল আওয়াখিরি মিনাল ভিতর, রমাদানের শেষ দশকের বেজর রাত্রিতে কদর তালাশ কর। 21, 23, 25, 27, 29 এই তিনটা রাতেই আপনাকে সমান তালে আবাদত করতে হবে। যে কোনো রাতেই কদর হয়ে যেতে পারে, কিন্তু আমরা বাংলাদেশে পালন করি কোন রাত? কথা বলেন তো, আপনি আবাদত করলেন 27-এর রাতে, ওই বছর কদর হয়ে গেল 29-এর রাতে, যাবেন কই? মান হরিমা ফাকদ হরিমা, মান হরিমা খায়রাহা ফাকদ হরিমা। বিষ্ণু বললেন যে কদরের রাত থেকে বঞ্চিত হলো, এর বরকত থেকে তার চেয়ে কপাল পোড়া মানুষ পৃথিবীতে নাই। এ রাত্রিতে মা আয়েশাকে বিষ্ণু একটা স্পেশাল দোয়া শিখিয়ে দিয়েছেন, আর বলেছেন, আয়েশা কদরের রাতে তুমি এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, মানে হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। তিনি ক্ষমা করাকে পছন্দ করেন, তিনি মাফ করাকে পছন্দ করেন, তিনি তওবা কবুল করাকে পছন্দ করেন। 24/7 তার দরজাটা খোলা, রাত যত গভীর হয় দোকানপাট বন্ধ হয়, শপিং মলের শাটার বন্ধ হয়, শাট ডাউন হয়, সব ক্লোজ হয়ে যায়, আর রাত্রি যত গভীর হয় আল্লাহর রহমতের দরজা তত খুলতে থাকে। এজন্য আপনি যতই পাপ করেন না কেন, যতই অন্যায় করেন না কেন, আল্লাহ বলেন, লা তাইআসু মির রাহিল্লাহ, নেভার গিভ আপ, কখনো হতাশ হয়ো না, কখনো আমার রহমত থেকে নিরাশ হয়ো না। তিনি দয়ার সাগর, তিনি মায়ার সাগর। আপনি কত পাপ করেছেন, কত অন্যায় করেছেন, কত মিথ্যা বলেছেন, কত নামাজ কাজা করেছেন, আপনার পাপ, আপনার অন্যায়, আপনার অপরাধ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, জেনে রাখবেন আল্লাহর দয়া হচ্ছে সাগরের পানির সমান। আমাদের পাপ, আমাদের অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া হচ্ছে আকাশের সমান। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেন কখনো আমার রহমত থেকে নিরাশ হয়ো না। এজন্য বিপদে আপদে সব সময় আমরা প্রশংসা করব একজনের, চিল্লায় বলতে হবে তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। তিনি চাইলেই আমাদের সব গুনাহগুলো মাফ করে দিতে পারেন। এখানে আওয়াজ করে কে?
কুটসাব গ্রামবাসীর লিডাররা এদিকে নাই, ওদেরকে ধরে নিয়ে আসেন আমার সামনে, আওয়াজ করছে কে নিয়ে আসেন এখানে।